नमस्कार আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আর এখন আমরা আপনাদের সাথে আলোচনা করব আজকে রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সাথে আজ আলোচনা করব পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে আজ তিথি থাকছে তৃতীয়া তিথি সুতরাং তৃতীয়া তিথি চলাকালীন আপনারা কখনোই কিন্তু পটলের সেবন করবেন না তা আপনাদের ক্ষেত্রে শুভ নয় আজ আপনাদের ক্ষেত্রে নক্ষত্র রয়েছে কৃত্তিকা নক্ষত্র কৃত্তিকা নক্ষত্রমণ্ডলীতে তিন নম্বর নক্ষত্র হিসাবে মেষ এবং বৃষ রাশির গৃহে অবস্থান করে থাকে এটি একটি রবি দ্বারা পরিচালিত নক্ষত্র এই নক্ষত্রের ক্ষেত্রে কোন গাছ পুজো করা আপনাদের ক্ষেত্রে শুভ হবে তা আমি আপনাদের সাথে চলতে চলতে আলোচনা করব করণ আজকে আপনাদের ক্ষেত্রে রয়েছে তৈতিলকরণ পক্ষ রয়েছে আপনাদের পক্ষে শুক্লপক্ষ যোগ আয়ুষ্মান যোগ এবং দিন থাকছে আজকে শনিবার আজকে রাহুকাল থাকবে 8:23 সকালবেলা থেকে 9:59 পর্যন্ত এই সময়কালে আপনারা কোনো শুভকর্ম মাঙ্গলিক কর্ম শুরু করবেন না এর পূর্বে করা শুভকার্য আপনাদের ক্ষেত্রে বিশেষ ফায়দা দিতে পারে অমৃতকাল চলবে আপনাদের ক্ষেত্রে 2:47 দুপুরবেলা থেকে 4:23 ওই সময়কালে আপনারা যে কোনো শুভকর্ম শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন শুভ সময় থাকছেন 6:47 থেকে 8:23 পর্যন্ত সকালবেলা এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো শুভকর্ম শুরু করলে বিশেষ ফায়দা অবশ্যই মিলবে মামলা শুরু করার জন্য শুভ তিথি রয়েছে আজকে যা থাকবে আপনাদের ক্ষেত্রে 11:24 সকালবেলা থেকে 17:47 পর্যন্ত সকালবেলা এই সময়কালের মধ্যে আপনারা কোনো ধরনের মামলা মোকদ্দমা আপনারা দায়ের করে বিশেষ ফায়দা পেতে পারেন সর্বাত্ম সিদ্ধি যোগ আপনাদের ক্ষেত্রে আজকে থাকছে যা থাকবে 11:24 রাত্রেবেলা থেকে পরবর্তী দিন ভোররাত্রি 5:49 পর্যন্ত এই সময়কালে আপনারা যে কোনো শুভকর্ম শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন প্রপোজাল দেওয়ার জন্য শুভ তিথি রয়েছে আপনাদের ক্ষেত্রে আজকে যা থাকবে আপনাদের ক্ষেত্রে 6:19 সকালবেলা থেকে 6:40 বিকেলবেলা এবং পরবর্তী সময় থাকবে রাত্রি 9:00 থেকে রাত্রেবেলা 11:18 পর্যন্ত এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো ধরনের প্রপোজাল দিয়ে আপনারা আপনাদের বিজনেস পার্টনারকে অথবা মনের মানুষকে বিশেষ ফায়দা পেতে পারেন কনস্ট্রাকশন শুরু করার জন্য আপনাদের ক্ষেত্রে শুভ তিথি রয়েছে আজকে যা থাকবে আপনাদের ক্ষেত্রে 5:49 সকালবেলা থেকে 9:02 পর্যন্ত এবং পরবর্তী সময় থাকবে 11:16 থেকে 1:36 পর্যন্ত এই সময়কাল চলাকালীন আপনারা যে কোনো ধরনের কনস্ট্রাকশন শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন ইন্ডাস্ট্রিয়াল ইনস্টিটিউটে লেনদেন করার জন্য আপনাদের ক্ষেত্রে শুভ তিথি আজকে থাকছে না থাকছে 23 এপ্রিল যা চলবে আপনাদের ক্ষেত্রে 5:48 সকালবেলা থেকে 7:48 পর্যন্ত এই সময়কালে আপনারা যে কোনো ধরনের ইন্ডাস্ট্রিয়াল ইনস্টিটিউটে লেনদেন করে বিশেষ ফায়দা পেতে পারেন জব জয়েন করার জন্য আপনাদের ক্ষেত্রে শুভ তিথি রয়েছে 23 এপ্রিল যা চলবে আপনাদের ক্ষেত্রে 5:48 থেকে 7:48 এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো ধরনের জব জয়েন করে বিশেষ ফায়দা পেতে পারেন সিজারিয়ান অপারেশন শুরু করার জন্য শুভ তিথি আজকে থাকছে আপনাদের ক্ষেত্রে যা থাকবে 6:19 সকালবেলা থেকে 9:32 পর্যন্ত এবং পরবর্তী সময় থাকবে 11:47 থেকে 6:40 সন্ধ্যাবেলা পর্যন্ত এই সময়কালে আপনারা যে কোনো ধরনের সিজারিয়ান অপারেশন শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন আপনাদের ক্ষেত্রে মেডিকেল ট্রিটমেন্ট শুরু করার জন্য শুভ তিথি রয়েছে 24 এপ্রিল যা চলবে আপনাদের ক্ষেত্রে 11:08 সকালবেলা থেকে 1:12 এবং পরবর্তী সময় থাকবে 1:29 দুপুরবেলা থেকে রাত্রেবেলা 8:28 পর্যন্ত এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো ধরনের মেডিকেল ট্রিটমেন্ট শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন আপনাদের ক্ষেত্রে আজ শুভ দিক রয়েছে পশ্চিম দিক যারা পশ্চিম দিকে যাত্রা করছেন তাদের জন্য তো অবশ্যই ভালো যারা পশ্চিম দিক ব্যতী রেখে অন্যান্য দিকে যাত্রা করছেন তাদের জন্য বলে রাখি তারা সকালবেলা ঘুম থেকে উঠুন কাজে বেরোনোর সময় অথবা কাজে বেরোনোর আগে আপনারা সাত কদম পশ্চিম দিকে হাঁটুন ক্লক ওয়াইজ ঘুরুন আপনারা আপনাদের কর্মে বেরিয়ে পড়ুন সারাদিন কিন্তু বাধা বিঘ্নকে নাশ করে দিনটা আজকে মোটের উপর আপনাদের ক্ষেত্রে অত্যন্ত বিশেষভাবে শুভ কাটবে চলে যাবো এবার আপনাদের সাথে আলোচনায় অঙ্কের রহস্যময় দুনিয়ায় প্রত্যেক দিনকার মতো প্রথমে আজ আপনাদের ক্ষেত্রে সংখ্যা 1 আজকে যে কোনো ধরনের ব্যবসায় লগ্নি আপনাদের ক্ষেত্রে ফায়দাদার হতে পারে সংখ্যা 2 আর্থিক ক্ষেত্র আজকে কিছুটা কমজোর হতে দেখা যেতে পারে খরচ বুঝে করুন সংখ্যা 3 মায়ের স্বাস্থ্যের খেয়াল রাখুন সংখ্যা 4 যে কোনো ধরনের আধ্যাত্মিক ক্রিয়াকর্মে সফলতা মিলবে সংখ্যা 5 সন্তানকে নিয়ে চিন্তা বৃদ্ধি সংখ্যা 6 পরিবারের কোনো ব্যক্তিদের সাথে মতবিরোধ বৃদ্ধি হতে পারে সংখ্যা 7 আর্থিক ক্ষেত্র মজবুত হবে সংখ্যা 8 নতুন কোনো প্রজেক্টে অর্থলগ্নি ফায়দাদার হতে পারে সংখ্যা 9 দাম্পত্য জীবনে আসা সমস্যাগুলি কিছু অংশে আজ দূরীভূত হতে নিশ্চিতভাবে দেখতে পাবেন
আলোচনায় চলে যাব এবার আপনাদের সাথে এবিসিডি। আর এবিসিডি কেন? দেখুন দর্শক বন্ধু, আপনাদের বন্ধু অথবা আপনার শত্রু কিন্তু হঠাৎই আপনার সাথে বিপরীতধর্মী আচরণ করে ফেলতে পারে, সুতরাং প্রত্যেকের ওপরেই কিন্তু আপনাদের সঠিক নজর হওয়া প্রয়োজন। তাহলে চলুন প্রত্যেক দিনকার মতো প্রথমেই আজ আপনাদের সাথে আলোচনায় চলে যাই। প্রথমে আজ আপনাদের সাথে আলোচনা করব এ, আজকে আপনাদের ক্ষেত্রে মেন্টালি পিসমেন্ট কিছুটা মিলতে পারে, অর্থাৎ মানসিক শান্তি বহুদিন পরে কিছুটা মিলতে দেখতে পাবেন। বি, আজকে আপনাদের পক্ষে দূরযাত্রা দূরভ্রমণে লাভকারী হতে পারে যারা ব্যবসা করে তাদের ক্ষেত্রে। সি, আজকে বেনিফিটস মিলবে তাদেরই যারা নিজস্ব পেশা অর্থাৎ যারা বিজনেস করেন তাদের ক্ষেত্রে। ডি, আর্থিক ক্ষেত্র আজকে কিন্তু কিছুটা মজবুত হতে দেখা গেলেও বিভিন্ন দিকে কিন্তু ঝঞ্ঝাট ঝামেলা আজকে আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যেতে পারে, কোনো ইনলিগাল কাজের সাথে যুক্ত থাকলে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। ই, প্রেমজ জীবনে ঝঞ্ঝাট বৃদ্ধি। এফ, মায়ের স্বাস্থ্যের খেয়াল রাখুন। জি, আজকে আপনাদের ক্ষেত্রে আধ্যাত্মিক কোনো ক্রিয়াকর্মের সফলতা লাভ। এইচ, কাউকে ঋণ দেওয়া শুভ নয়। আই, আপনাদের ক্ষেত্রে পার্টনারের হেল্প নিয়ে সমস্যা বৃদ্ধি। যে প্রেমজ জীবনে ঝঞ্ঝাট বৃদ্ধি হতে পারে কে, ঋণ দেওয়া এবং নেওয়া থেকে বিরত রাখুন। এল, আইনি সমস্যার একটি সমাধানের পথ খুঁজে বের করা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত বিশেষভাবে লাভকারী হবে। এম, আজকে আপনাদের জন্য প্রমোটিং ব্যবসায় সফলতা মিলবে। এন, আপনাদের ক্ষেত্রে কিন্তু কোনোভাবেই কাউকে ঋণ দেওয়া শুভ নয়। ও, আজকে আপনাদের ক্ষেত্রে পাওনা অর্থ উদ্ধারে বিঘ্ন আসতে পারে। পি, আজকে আপনাদের ক্ষেত্রে দূরভ্রমণে যাত্রা করতে দেখা যেতে পারে কোনো ব্যবসায়িক সূত্রে। কিউ, আজকে আপনাদের ক্ষেত্রে পার্টনারের হেল্প নিয়ে চিন্তা বৃদ্ধি। আর, আজকে আপনাদের ক্ষেত্রে ব্যবসায় অধিক লগ্নি ফায়দাদার হতে পারে। এস, আজকে পাওনা অর্থ চোকাতে দেখা যেতে পারে আপনাকে। টি, আজকে আপনাদের জন্য আধ্যাত্মিক উন্নতির যোগ রয়েছে। ইউ, দাম্পত্য জীবনে সমস্যা বৃদ্ধি পেতে পারে। ভি, মানসিক শান্তি মানসিক তৃপ্তি বৃদ্ধি পেতে পারে। ডব্লিউ, আজকে ফাটকা অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। এক্স, আজকে আইনি পথে কিন্তু হাঁটলে আপনারা সফলতা পাবেন। ওয়াই, আজকে আপনাদের ক্ষেত্রে পিতার স্বাস্থ্যের খেয়াল রাখা উচিত। জেড, আজকে দূরভ্রমণে সফলতা নিশ্চিতভাবে আপনাদের ক্ষেত্রে মিলতে পারে যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে বিশেষ করে। আলোচনায় চলে যাব এবার আপনাদের সাথে, কোন বারে জন্ম হওয়া ব্যক্তি আজ আপনাদের পক্ষে কী ফল পেতে চলেছেন। প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি, আজকেও কিন্তু ঠিক একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব। অর্থাৎ প্রথমবার প্রথমে আপনাদের ক্ষেত্রে রবিবার, যাদের জন্ম রবিবারে তারা কিন্তু আজকে জলাশয় থেকে সতর্ক এবং সাবধান। কোনো জলাশয় কোনো দুর্ঘটনার সম্ভাবনা তৈরি হতে দেখা যাচ্ছে। যাদের সোমবার জন্ম হয়েছে আধ্যাত্মিক উন্নতির যোগ রয়েছে। মঙ্গলবার জন্ম হওয়া ব্যক্তিরা আজকে কিন্তু ব্যবসায়িক সূত্রে কিছু লগ্নি করতে পারেন, দূরবর্তী যাত্রায় সফলতা লাভ। যাদের বুধবার জন্ম হয়েছে আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে আজকে সফলতা মিলবে, ঝঞ্ঝাট সমস্যা এবং জটিলতা থেকে মুক্ত হওয়ার চেষ্টা করুন। আজকে আপনারা কোনো বিবাদে না জড়ানোই আপনাদের ক্ষেত্রে ভালো হবে। যাদের বৃহস্পতিবার জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে ফাটকা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। যাদের শুক্রবার জন্ম হয়েছে আজকে কিন্তু আপনার কিছু ভুল সিদ্ধান্তের কারণেই আপনারা আজকে কিন্তু কিছু সুযোগ হাতছাড়া করতে পারেন। সুতরাং যে কোনো ধরনের সুযোগই আসছে সেগুলোটাকে বুঝুন দেখুন, তারপরে কিন্তু আপনারা আপনাদের সিদ্ধান্তকে আপনারা বেছে নিন। তবে আজ সিদ্ধান্ত এড়িয়ে যাবেন না, তা আপনাদের ক্ষেত্রে বড় সমস্যা দিতে পারে। যাদের শনিবার জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে আজকে যে কোনো ধরনের ইলেকট্রিক্যাল কনস্ট্রাকশন ওরিয়েন্টেড লাইন অথবা যে কোনো ধরনের টেকনিক্যাল লাইনে বিশেষ সফলতা অবশ্যই আপনাদের ক্ষেত্রে মিলতে দেখা যেতে পারে। আলোচনায় চলে যাব এবার আপনাদের সাথে, কোন মাসে জন্ম হওয়া ব্যক্তি আজ আপনাদের পক্ষে কী ফল পেতে চলেছে। প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি, আজকেও একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব। অর্থাৎ প্রথম মাস প্রথমে আপনাদের ক্ষেত্রে বৈশাখ। যাদের জন্ম বৈশাখ মাসে তাদের ক্ষেত্রে কিন্তু যে কোনো ধরনের বিবাদ বিতর্ক আজ এড়িয়ে থাকা ভালো হবে। দিনটা মোটের ওপর অত্যন্ত শুভ রয়েছে। যে কোনো ধরনের কার্যকলাপে আজকে আপনারা বিশেষভাবে গতি দেখতে পাবেন। যাদের জ্যৈষ্ঠ মাসে জন্ম হয়েছে বেলা শেষে আজকে দিনটা অত্যন্ত আপনাদের ক্ষেত্রে মধুর যাবে, শত্রুতা দ্বারা সমস্যা কমবে। যাদের আষাঢ়ে জন্ম হয়েছে শত্রু বৃদ্ধি হতে পারে, ব্যয় বৃদ্ধি হতে পারে, ভুল বোঝাবুঝি আজকে আপনাদের ক্ষেত্রে চরমে পৌঁছতে পারে। আজকে বিজনেসে লগ্নি না করাই আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ হবে। যাদের শ্রাবণ মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে আইনি পদক্ষেপ আজকে বুঝে নেওয়া অত্যন্ত লাভকারী হতে পারে। যাদের ভাদ্র মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে ছোট ভাই ছোট বোন কাছের মানুষ কাছের আত্মীয় প্রেমজ জীবনের দ্বারা প্রেমিক বা প্রেমিকা এরকম কোনো মানুষের সাথে কিন্তু আজকে আপনাদের বিবাদ চরমে পৌঁছতে পারে হঠাৎই। যাদের আশ্বিন মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে আজকে বুঝে সিদ্ধান্ত নিলে আপনারা আপনাদের কর্মক্ষেত্রে বিশেষ লাভ দেখতে পাবেন।
যাদের কার্তিক মাসে জন্ম হয়েছে, প্রেমজ ব্যাপারে জটিলতা আজকে সমস্যা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে আজকে আপনার সমস্যা সমাধানের পথও খুঁজে পাবেন। যাদের অগ্রহায়ণ মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে আজকে প্রেমজ জীবনে জটিলতা বৃদ্ধি। যাদের পৌষ মাসে জন্ম হয়েছে, যে কোনো ধরনের উদ্দেশ্য আজকে আপনারা পূরণ করার জন্য আজকে আপনাদের লক্ষ্যকে স্থির করার চেষ্টা করুন, তবে কিন্তু সফলতা মিলবে। যাদের মাঘ মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু প্রেমজ জীবনে ঝঞ্ঝাট বৃদ্ধি হতে দেখা যাচ্ছে। যাদের ফাল্গুন মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে কোনোভাবেই কিন্তু আজকে সোশ্যাল মিডিয়া কোনো ভুল পোস্ট আপনাদের ক্ষেত্রে বড় জটিলতা নিয়ে আসতে পারে, সুতরাং পোস্ট বুঝে করার চেষ্টা করুন, তা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। যাদের চৈত্র মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে যে কোনো ধরনের অনলাইন ওয়ার্ক, অনলাইন কাজকর্ম আপনাদের ক্ষেত্রে উন্নতির দিশা আপনাকে দেখাতে পারে। অর্থাৎ আপনারা যদি ব্যবসা করছেন সেই ব্যবসাকে অনলাইন কনভার্ট করলে আপনারা বিশেষ ফায়দা অবশ্যই পাবেন। আজ আলোচনায় চলে যাব এবার আপনাদের সাথে রাশিফলের। রাশিফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি, আজকেও একইভাবে একই প্রকার আপনাদের সাথে আলোচনা করব। অর্থাৎ প্রথম রাশি, প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি। মেষ রাশির জাতক অথবা মেষ রাশির জাতিকাদের ক্ষেত্রে প্রেমজ জীবন আজকে কিছুটা সমস্যাপূর্ণ হলেও আজকে দাম্পত্য জীবনে আসা সমস্যাগুলিও কিন্তু কিছুটা কমবে। আজকে আপনাদের ক্ষেত্রে বিশেষ করে বলে রাখি, কিছু টেকনিক্যাল কাজকর্মের মানুষ, কিছু যারা বিশেষ করে ব্যবসায়ী রয়েছেন, তারা কিন্তু আজকে আর্থিক মুনাফা দেখতে পাবেন। তবে আপনাদের ক্ষেত্রে আজকে সকালবেলা বিশেষ কাজগুলির জন্য আপনাকে দূরযাত্রা করতে দেখা যেতে পারে। অলসতা ত্যাগ করুন, এতে আপনার কর্মক্ষেত্রে গতি আসবে। আজকে আপনাদের ক্ষেত্রে টেকনিক্যালি কাজ করুন। আজকে হঠাৎ কিন্তু যে কোনো কাজই আপনি করছেন তার টেকনিক্যাল করার চেষ্টা করুন, নচেত আপনার ভুল সময়ের কারণে, সময়ের ম্যাচম্যাচিংয়ের কারণে আপনাদের ক্ষেত্রে কিন্তু কিছু কাজ হাতছাড়া হতেও দেখা যেতে পারে। শুভ রং আজকে আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা 7। আলোচনা করব বৃষরাশি। বৃষরাশির ক্ষেত্রে আজকে চোখ সম্বন্ধীয় কিছু সমস্যা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। আইনি পদক্ষেপ আজকে আপনাদের জন্য কিছুটা লাভকারী হবে। দূরভ্রমণের ক্ষেত্রে দিনটা বিশেষ শুভ রয়েছে। গুরুত্বপূর্ণ যে কোনো কাজ সকালে রাখুন, ফায়দা মিলবে। কাউকেই আজ আপনাদের ক্ষেত্রে ঋণ দেওয়া শুভ নয়। শুভ রং আজকে আপনাদের জন্য 7 এবং শুভ সংখ্যা 2। আলোচনা করব মিথুন রাশি। আজকে আপনাদের ক্ষেত্রে শত্রুতা থেকে বাঁচার চেষ্টা করুন, শত্রুতামূলক সম্পর্ক বৃদ্ধি পেতে পারে। আধ্যাত্মিক ক্ষেত্রে আজকে সমস্যা বৃদ্ধি পাবে, অর্থাৎ আপনাদের মনঃসংযোগের অভাব বৃদ্ধি পেতে পারে, ঋণ অধিক হতে পারে। আজকে আপনাদের কোনো বাদ বিবাদে না জড়ানো ভালো হবে, কোনো লিগ্যাল অ্যাকশন আপনাদের জীবনে আপনার উপর আসতে পারে। শুভ রং আজকে আপনাদের জন্য 7 এবং শুভ সংখ্যা 5। আলোচনা করব কর্কট রাশি। কর্কট রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কোনোভাবেই কাউকে আজ ঋণ দেওয়া শুভ নয়। আজকে আপনাদের ক্ষেত্রে মানসিক স্থিতিকে ঠিক রাখার জন্য যে কোনো ধরনের পদক্ষেপ আপনারা আপনাদের ক্ষেত্রে নিতে পারেন, তা আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে লাভকারী হতে পারে। সন্তানকে নিয়ে কিছু বিশেষ চিন্তা আজ নিশ্চিতভাবে আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখা যেতে পারে। সন্তানের সাথে বহুদিন পরেও আজ আপনাদের ক্ষেত্রে দেখা হতে পারে। আপনাদের ক্ষেত্রে আজ আপনাদের শরীরকে নিয়েও কিন্তু বিশেষ সচেতন থাকা বিশেষ জরুরি, নচেত হঠাৎই বিপত্তির সৃষ্টি হতে দেখা যাবে। অনলাইনের মাধ্যমে যারা আপনারা ব্যবসা করছেন তাদের ব্যবসায়িক সূত্রে কিন্তু যোগাযোগ আজ নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে। সোশ্যাল অ্যাক্টিভিটিতে আপনারা আপনাদের কিছু বিশেষ কার্যক্রম আপনারা আপনাদের ক্ষেত্রে আজ করতে দেখা যেতে পারে। অর্থাভাব কিছু অংশে কিন্তু আজ দূরীভূত হবে, তবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আপনি আপনার পাওনা অর্থ, পাওনা আদায়গুলি কিন্তু কিছু অংশে করতে অবশ্যই কিন্তু এক এক পা করে পদক্ষেপের দিকে এগোতে পারেন। শুভ রং আজকে আপনাদের জন্য নীল এবং শুভ সংখ্যা 5। আলোচনা করব সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আজকে দিনটা মোটের ওপর শুভ থাকবে। বাড়ির মানুষের সাথে মতবিরোধ কিছুটা হলেও আজকে দিনটা মোটের ওপর মধ্যম, তবে আজকে বুঝে কথা বলা আপনাদের ক্ষেত্রে বিশেষ জরুরি। হঠাৎ এমন কোনো কথা বলে ফেলবেন না যা আপনাদের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করতে পারে, সুতরাং অত্যন্ত সতর্ক এবং সাবধান। জটিলতা বৃদ্ধি যেখানে হচ্ছে এরকম জায়গা থেকে বাঁচার চেষ্টা করুন। বাকশক্তির ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে বিশেষ করে বলে রাখি, যারা টেকনিক্যাল পার্টে রয়েছেন, টেকনিক্যালি যারা কাজকর্ম করেন, তারা কিন্তু তাদের বিশেষ কিছু মুনাফা আজকে আপনারা আপনাদের কর্মজীবনে দেখতে পাবেন। শুভ রং আজকে আপনাদের জন্য 7 এবং শুভ সংখ্যা 6। আলোচনা করব কন্যা রাশি। কন্যা রাশির যারা জাতক রয়েছেন, যারা জাতিকা রয়েছেন, তাদের ক্ষেত্রে মায়ের স্বাস্থ্যের খেয়াল রাখা অত্যন্ত বিশেষভাবে জরুরি। আজকে আপনাদের ক্ষেত্রে আধ্যাত্মিক উন্নতির যোগ তৈরি হতে দেখা যাচ্ছে। সন্তানকে নিয়ে কিছু বিশেষ চিন্তা তো অবশ্যই বৃদ্ধি পেতে আজকে দেখা যেতে পারে বেলা শেষে।
কিছু বিশেষ কাজকর্ম যা আপনাদের ক্ষেত্রে এসে এসেও কিন্তু বারবার বাধাপ্রাপ্ত হচ্ছে, সুতরাং আপনারা কিছুটা টেকনিক বদলানোর চেষ্টা করুন কর্মক্ষেত্রে, তাতে আপনারা বিশেষ লাভবান হতে পারবেন অবশ্যই। আপনাদের ক্ষেত্রে আজকে কিন্তু গাড়ি বুঝে ড্রাইভ করা উচিত। শুভ রং আজকে আপনাদের জন্য গোলাপী এবং শুভ সংখ্যা 9। আলোচনা করব বাস্তু টিপস। বাস্তু টিপসে বলে চলা প্রত্যেক দিনকার ছোট ছোট বিষয়গুলি আপনাদের জীবনে অত্যন্ত বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, তাই বাস্তু টিপসের দিকে অবশ্যই চোখ রাখার চেষ্টা করুন। আজ আমরা আপনাদের সাথে আলোচনা করব আয়না। আয়না আপনাদের ক্ষেত্রে দক্ষিণ দিকে কেন রাখতে নেই? দেখুন, মূলত মুখ্যত আপনাদের ক্ষেত্রে আয়না উত্তর দিকে বা পূর্ব দিকে রাখা হয়ে থাকে। দক্ষিণ দিকে না রাখার দুটোই কারণ। একটি তো আপনাদের অর্থ সম্পদ যে কোনো কিছুই আসে তা আপনাদের ক্ষেত্রে উত্তর দিক থেকে আসে, সোর্স অফ ইনকাম। তো সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে যদি কোনোভাবে উত্তর দক্ষিণ দিকে আপনারা আয়না রাখছেন, সেই আয়নায় সেই পজিটিভ জিনিসগুলি প্রতিবিম্ব হয়ে আপনার গৃহ থেকে কিন্তু বেরিয়ে যেতে পারে, যা আপনাকে কিন্তু অনেক বেশি চঞ্চল করে তুলতে পারে, আপনার মানসিক স্থিতিকে ঠিক বিঘ্নিত করতে পারে, আপনার অর্থ অনেকটা কিন্তু চঞ্চলা হয়ে যেতে পারে, যার কারণে অর্থ কিন্তু খুব তীব্রভাবে খুব শীঘ্রই খরচ হয়ে যেতে দেখা যাবে। এছাড়াও মেন্টাল টেনশনের কারণ আয়না যদি দক্ষিণ প্রান্তে রাখা হয়, এতে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করায় এবং তার সাথে সাথে আপনাদের ক্ষেত্রে বারংবার ধরে কোনো না কোনো বড় জটিলতা সমস্যা একটা না একটা কাজে সৃষ্টি করেই রাখে। সুতরাং কর্মক্ষেত্রে সফলতা লাভের জন্য, কর্মক্ষেত্রে বাধা বিঘ্নকে দূর করার জন্য কিন্তু আপনারা দক্ষিণ দিক থেকে আয়না অ্যাভয়েড করে উত্তর দিক, উত্তর পূর্ব দিক অথবা পূর্ব দিকে আয়না রাখুন, তা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত বিশেষভাবে লাভকারী অবশ্যই হয়ে থাকবে। আলোচনায় চলে যাব আপনাদের সাথে কোন গাছ পুজো করা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আজকে আপনারা গোলার গাছ পুজো করুন, গোলার গাছে জল দিন, প্রণাম করুন, তা আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে লাভকারী হয়ে থাকবে। আজকে আপনাদের ক্ষেত্রে বলে রাখি, যারা দূরযাত্রা করছেন, দূরভ্রমণ করছেন, কোনো বিশেষ কার্যে বেরোচ্ছেন, কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছেন, অবশ্যই কিন্তু আজকে আপনারা মধু সেবন করে বেরোলে আপনাদের ক্ষেত্রে ফায়দাই ফায়দা মিলবে। আজকে আপনাদের ক্ষেত্রে দান বলি, প্রতিনিয়ত দানের মানসিকতা যারা রাখেন তারা অবশ্যই কিন্তু আজ আটা দান করে বিশেষ ফায়দা পেতে পারেন। আজকে একটি ছোট্ট উপায় বলে রাখি আপনাদের ক্ষেত্রে, প্রতিনিয়ত বলে চলা ছোট ছোট উপায়গুলি আপনাদের ক্ষেত্রে অত্যন্ত বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে থাকে। আজকেও আপনাদের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ উপায় বলে রাখি। বহু মানুষ আছে যারা তাদের বিভিন্ন কার্যক্ষেত্রে বাধা বিপত্তি আসছে, যা শনি গ্রহের প্রভাবে দুষ্প্রভাবের কারণে। যদি এমনটি আপনার ক্ষেত্রে মনে হচ্ছে, তাহলে আজকে একটি কাঁসার বাটি নিন, তার মধ্যে সামান্য সর্ষের তেল দিয়ে নিজের মুখটিকে ভালো করে দেখে আপনারা সেই ছায়াটি আপনারা সেই ছায়া সময়ের যে তেলটি রয়েছে সেই তেলটি একটি মাটির প্রদীপে রাখুন এবং বলতে করে অশ্বত্থ বৃক্ষের তলায় আপনারা সন্ধ্যের পূর্ববর্তী সময় অর্থাৎ সূর্যাস্তের পরবর্তী সময় আপনারা রেখে দিন। এতে নিশ্চিতভাবে আপনাদের ক্ষেত্রে আসা সমস্যাগুলি, বাধাগুলি, বিঘ্নগুলি, অশুভ ছায়াগুলি, ভয়ভীতিগুলি দূরীভূত হতেও আপনারা দেখতে পাবেন। তাই এই প্রক্রিয়া কমপক্ষে 19টি শনিবার পরপর করে গেলে অবশ্যই লাভ মিলবে আপনাদের ক্ষেত্রে। যাদের আজ জন্মদিন রয়েছে তারা কিন্তু আজ আটা দান করে বিশেষ ফায়দা পেতে পারেন। যাদের ম্যারেজ অ্যানিভার্সারি রয়েছে তারাও কিন্তু আজ আটা দান করে বিশেষ ফায়দা আপনারা অবশ্যই পেতে পারেন। আলোচনায় চলে যাব আপনাদের সাথে এবার রাশিফলের। রাশিফলের আলোচনায় আপনাদের সাথে এখন আলোচনা করব রাশিফলের প্রথম রাশি। প্রথমে আপনাদের ক্ষেত্রে সপ্তম রাশি, প্রথমে আপনাদের ক্ষেত্রে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে যে কোনো ধরনের আধ্যাত্মিক কর্মে সফলতা লাভ হবে, ব্যবসায়িক সূত্রে অর্থ আগমনের পথ প্রশস্ত হবে, মায়ের স্বাস্থ্যের খেয়াল রাখুন, দূরভ্রমণে আজকে সফলতা মিলবে যারা ব্যবসায়ী রয়েছেন, ছোট ভাই ছোট বোন অথবা কাছের মানুষের থেকে বিশেষ কোনো সহায়তা আপনাদের আজকে পেতে দেখা যেতে পারে। শুভ রং আজকে আপনাদের জন্য গোলাপী এবং শুভ সংখ্যা 2। আলোচনা করব বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আজকে প্রেমজ জীবন ঝঞ্ঝাটপূর্ণ হতে পারে, বৃশ্চিক রাশির ক্ষেত্রে আজকে সমস্যা কিছুটা বৃদ্ধি পেতে পারে, আধ্যাত্মিক উন্নতির ক্ষেত্রে আজকে দিনটা শুভ নয়, আইনি পরামর্শের জন্য আজকে আপনাকে কোনো লিগাল অ্যাডভাইজারের কাছে আপনাকে যেতে হতে পারে। আজকে যে কোনো ধরনের কাজকর্মই আপনারা করছেন খুব বুঝে সাবধান এবং সতর্কতার সাথে করুন, তা আপনাদের ক্ষেত্রে নিশ্চিতভাবে সফলতা দেবে। যে কোনো ধরনের আপনারা কোনো কাজ করতে যাচ্ছেন, যে কোনো কাজই আপনারা করতে যান না কেন, আপনাদের ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে আপনারা আজকে কিন্তু টেকনিক্যালভাবে কাজ করুন। যে কোনো কাজের মধ্যে যদি আপনারা আজকে গতি ধরে না রাখতে পারেন তাহলে আপনার সেই কাজ কিন্তু পণ্ড হতে পারে। সুতরাং আপনাদের ক্ষেত্রে আজ সকাল সকাল সমস্ত কাজ করে ফেলাও কিন্তু অনেক বেশি লাভকারী হতে পারে। শুভ রং আজকে আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 5। আলোচনা করব ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে কিন্তু মাথা গরম করে, মেজাজ গরম করে এমন কোনো কাজ করে ফেলবেন না যা বাড়ির লোকেদের কাছে, পরিবারের মানুষদের কাছে কিছু হিতের বিপরীত হয়ে যেতে পারে।
সতর্ক থাকুন, আইনি পদক্ষেপ নেওয়া থেকে বাঁচুন। আজকে গুরুত্বপূর্ণ সমস্ত কাজ আজ সকালে করুন, তা আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে ফায়দা দিতে পারে। ঋণের জালে আজকে আপনাদের ক্ষেত্রে না জড়ানোই ভালো হবে। ব্যবসায়িক সূত্রে আজকে দূরভ্রমণ এবং ব্যবসায়িক সূত্রে কিছু লেনদেন করতে দেখা যেতে পারে আপনাকে। শুভ রং আজকে আপনাদের জন্য হলুদ এবং শুভ সংখ্যা 3। আলোচনা করব মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আজকে আপনাদের পক্ষে দিনটা অত্যন্ত মধ্যম মানের বলা চলে। কিছু চিন্তাভাবনা, অর্থনৈতিক লেনদেন বা চোকানোর জন্য আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে। যে কোনো ধরনের আপনাদের সিদ্ধান্ত আজ বুঝে নেওয়া অত্যন্ত লাভকারী হবে। সিদ্ধান্ত বুঝে নিন যে হঠাৎ লোন বা ঋণ নিয়ে নেবেন না, তা আপনাদের ক্ষেত্রে বড় মাপের সমস্যা আপনাকে নিশ্চিতভাবে সৃষ্টি করাতে পারে। শুভ রং আজকে আপনাদের জন্য গোলাপী এবং শুভ সংখ্যা 2। আলোচনা করব কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে মতবিরোধ আজ এড়িয়ে চলা ভালো হবে। আজকে আপনাদের ক্ষেত্রে জমি বাড়ি ল্যান্ডেজ প্রপার্টি সম্বন্ধীয় সমস্যার সমাধানের পথ খুঁজে পাবেন। আজকে যে কোনো ধরনের দূরযাত্রায় সফলতা মিলবে। সকালের দিকে ব্যবসায়িক সূত্রে আজকে আপনাদের ক্ষেত্রে বলে রাখি, সোশ্যাল মিডিয়ায় কোনো অ্যাক্টিভিটিস আপনাদের ক্ষেত্রে আজ সফলতার দিশা নিশ্চিতভাবে খুলে দিতে পারে। কোনো সোশ্যাল অ্যাক্টিভিটিস আপনারা আজকে করতে চাইছেন, তা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত লাভকারী হতে পারে। মানসিকভাবেও আপনারা প্রশান্তি পেতে দেখতে পাবেন আপনাকে। শুভ রং আজকে আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 8। আলোচনা করব মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আজকে মানসিক দ্বন্দ্ব মতবিরোধ এড়িয়ে চলুন। অর্থাৎ মনে মনেই কোনো দ্বন্দ্ব আসতে পারে, যার কারণে আপনার মন আজকে বিতৃষ্ণাগ্রস্ত থাকতে পারে। আপনাদের ক্ষেত্রে মন আজকে প্রশান্তি হারাতে পারে। সুতরাং নিজের মানসিক প্রশান্তি ধরে রাখার জন্য আপনারা আপনাদের ক্ষেত্রে আজকে মনঃসংযোগ ব্যায়াম, ধ্যান, মেডিটেশন করুন, তা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত বিশেষভাবে লাভকারী হয়ে থাকবে। যারা গর্ভবতী রয়েছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত সাবধানে চলাফেরা আপনাদের ক্ষেত্রে বিশেষ লাভকারী হতে পারে। কনস্ট্রাকশন ওরিয়েন্টেড কাজে আজ বিঘ্ন বাধা আসতে পারে, সতর্ক হয়ে সমস্ত কাজ করার চেষ্টা করুন, তা আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে লাভকারী অবশ্যই হয়ে থাকবে। দূরভ্রমণের ক্ষেত্রে আজকে যাত্রার পথে কিন্তু কিছু সমস্যা আসতে পারে, সতর্ক থাকুন, অত্যন্ত সাবধান থাকুন। শুভ রং আজকে আপনাদের জন্য গোলাপী এবং শুভ সংখ্যা 6। যাই হোক দর্শক বন্ধু, আপনারা দেখছেন আমাদের আজকের রাশিফল, প্রত্যেক দিনকার মতো রাশিফল। যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে কিন্তু লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। ভীষণ ভালো, সুন্দর, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।